গত কয়েক বছর ধরে একটি বিশেষ প্রাণী প্রায় পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্ত পেরিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অনুপ্রবেশ করছে। কিছু সংবাদ মাধ্যম একে হরিণ জাতীয় প্রাণী বলে উল্লেখ করে থাকে। আসলে এরা হচ্ছে এশিয়ার সবচেয়ে বৃহদাকারের অ্যান্টিলোপ জাতীয় প্রাণী। হরিণের সঙ্গে অ্যান্টিলোপদের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে পুরুষ হরিণদের শিং বছর বছর পরে গিয়ে আবার নতুন করে গজিয়ে ওঠে, কিন্তু অ্যান্টিলোপদের শিং স্থায়ী। আবার হরিণের শিং শাখা প্রশাখা যুক্ত, কিন্তু অ্যান্টিলোপদের শিং শাখাবিহীন। বেশ কিছুদিন ধরেই মাথায় এই বৃহৎ অ্যান্টিলোপের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। নাম তার নীলগাই। প্রশ্ন হচ্ছে, দেশের আরও দুটি স্থলসীমা থাকতে বারবার কেন এরা উত্তরবঙ্গ দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করে? এর কি কোনো বিশেষ কারণ রয়েছে?